চলতি বছরের 80% হজযাত্রীদের ভিসা ইস্যুর কাজ আজ বুধবার সম্পন্ন করতে হবে। অন্যথায় বাংলাদেশকে সৌদি আরবের বিধিনিষেধের করতে পারেন। এমনকি সৌদি সরকারের এই সংক্রান্ত নির্দেশনা না মানলে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করাও হতে পারে। প্রিয় ভিউয়ার, আজ আমরা জানাব, আজকে অর্থাৎ বুধবার 7 জুনের মধ্যে যদি হজযাত্রীদের 80% ভিসা সম্পন্ন করতে না পারে বাংলাদেশ, তাহলে লাল তালিকাভুক্ত করা হবে। কেন করা হবে, কি কারণে করা হবে, তা নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে। প্রিয় ভিউয়ার, আমরা যে কথাটি বলছিলাম, সৌদি সরকারের এক নির্দেশনার পরিপ্রেক্ষিতে সেখানকার বাংলাদেশ হজ অফিস ধর্ম মন্ত্রণালয়ের সচিবের কাছে লেখা এক চিঠিতে এই তথ্য জানিয়েছেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের বার্তায় উদ্ধৃতি দিয়ে কাউন্সিলর হজ মোহাম্মদ জহিরুল ইসলামের সই করা চিঠিতে বলা হয়, সোমবার 5 জুন রাজকীয় সৌদি সরকারের হজ ও উমরা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আগামী 7 জুনের মধ্যে 80% ভিসা সম্পন্ন করতে হবে। কয়েকটি দেশের ভিসা প্রাপ্তির সংখ্যা আনুপাতিক হারে কম বিদায় 7 জুনের মধ্যে ভিসা 80% সম্পন্ন না হলে সংশ্লিষ্ট হজ অফিসকে লাল তালিকাভুক্ত করা হবে এবং এর যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট হজ অফিসকে নিতে হবে। এমতা অবস্থায় নির্ধারিত সময়ের মধ্যে 80% ভিসা প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে হজ কার্যক্রম পরিচালনাকারী হজ এজেন্সিগুলোকে জরুরি ভিত্তিতে সব কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়ার অনুরোধ জানান হজ কাউন্সিল। একই সঙ্গে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক কোঅপারেশন বিভাগের প্রতিনিধি আল হাসান আল মানাখেরাহ সই করা নির্দেশনাটিও দেওয়া হয়েছে। এতে বলা হয়, হজ বিষয়ক নানাবিধ চুক্তি কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার দেশগুলো হজ অফিসের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, বিশেষ করে হাজিদের ভিসা ইস্যুর কাজ চূড়ান্ত পৌঁছানোর দেশগুলোর হজ অফিসকে ধন্যবাদ জানাই। তবে কিছু কিছু দেশের হজ অফিস লাল তালিকাভুক্ত হয়েছে, ফলে নানা পদক্ষেপ বাস্তবায়ন ও কার্যক্রম সম্পাদনে বেশ জটিলতার সৃষ্টি হয়েছে। তবে এর যাবতীয় দায়ভার সেসব হজ অফিসের উপরেই বর্তাবে। নির্দেশনায় বলা হয়, আগামী 7 জুনের মধ্যে ভিসা ইস্যুর 80% কাজ সম্পন্ন করতে হবে। এর ব্যত্যয় ঘটলে সৌদি হজ মন্ত্রণালয় যে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। নির্ধারিত সময় শেষ হয়ে এলেও বেসরকারি প্রায় অর্ধেক অর্থাৎ 49% হজযাত্রীর ভিসা ইস্যুর কার্যক্রম এখনও সম্পন্ন হয়নি। এ পরিস্থিতিতে গত 31 জুন 3 দিনের মধ্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দেয় ধর্ম মন্ত্রণালয়ে, কিন্তু এজেন্সিগুলো নির্দেশনা মানেনি। এর পরিপ্রেক্ষিতে গত 4 জুন 90টি হজ এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেয় ধর্ম মন্ত্রণালয়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 27 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত 21 মে থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট, এরই মধ্যে 61,000 হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। প্রিয় ভিউয়ার, হজের আপডেট খবর পেতে আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর মুসলিম উম্মার কাছে হজের বার্তা, বাংলাদেশের হজের বার্তা পৌঁছে দিতে এই প্রতিবেদনটি লাইক কমেন্ট শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।